নমস্কার বন্ধুরা, অ্যাসপায়ার WBCS এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাইকোলজি অপশনাল যাদের রয়েছে তাদের যেটা সেকেন্ড পেপার, সেই সেকেন্ড পেপারের উপর, সেকেন্ড পেপারের জন্য একটা কনসাইজ ম্যানারে বই পাওয়া যায়, স্মার্ক স্বাইন এর লেখা। উনি একজন IAS অফিসার, ওনার নিজের সাইকোলজি অপশনাল ছিল, ওনার ওনার নোটবুক টাইপের আর কি বইটা, অ্যাপ্লাইড সাইকোলজি। এটা সেকেন্ড পেপারে যেখানে অ্যাপ্লিকেশন, সাইকোলজিক্যাল অ্যাপ্লিকেশন বা সাইকিয়াট্রি পার্টগুলো রয়েছে। এটা একটা ছোট একটা বইয়ের মধ্যে পুরোটা কনসাইজ ম্যানারে, খুব কনসাইজ ম্যানারে দেওয়া আছে। সেই বইটা আজকে আমি রিভিউ করব। বইটা আমি আমাজন থেকে কিনেছি। বইটার প্রথম পেজটা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাইড সাইকোলজি, স্মার্ক স্বাইন। এটা স্মার্ক স্বাইন বলে সার্চ করলেই পাওয়া যাবে। আর এর দাম হচ্ছে 290 টাকা। এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে 290 টাকা হচ্ছে এটার দাম, ঠিক আছে। এবার আসুন দেখি আমরা চ্যাপ্টারগুলো পরপর। এটা পুরো ওই যে প্রথম থেকে দেখুন লেখা আছে যে সাইকোলজিক্যাল ওয়েলবিং অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার, এটা কিন্তু সিলেবাসে রয়েছে WBCS এ। থেরাপিউটিক অ্যাপ্রোচ, তারপর রিহ্যাবিলেশন, তারপরে রয়েছে এডুকেশন সাইকোলজি, ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজাল সাইকোলজি, তারপরে রয়েছে স্পোর্টস সাইকোলজি, মিলিটারি সাইকোলজি, তারপরে অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি ইন ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস, সাইকোলজি অফ সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড প্রেজুডিস, সাইকোলজি অফ টেরোরিজম, সাইকোলজি অফ জেন্ডার, অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি টু এনভায়রনমেন্ট অ্যান্ড রিলেটেড ফিল্ডস, কমিউনিটি সাইকোলজি, সাইকোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সাইকোলজি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মাস মিডিয়া অ্যান্ড মিডিয়া ইনফ্লুয়েন্স। তো এই প্রত্যেকটা চ্যাপ্টারই WBCS এর সাইকোলজিস পার্ট টুটাকে কভার করছে। খুব একটা মোটা বই নয়, যারা ইংলিশ ভার্সনে দিচ্ছেন এই একটা বই যথেষ্ট সেকেন্ড পেপারটার জন্য, আর কোনো বই এখানে কিনতে হবে না। এই 367 পেজের একটা বই এবং খুব লুসিড ম্যানারে লেখা। এটা অ্যাকচুয়ালি স্মার্ক স্বাইন যিনি স্যার ছিলেন ওনারই নিজের নোটবুক। উনি নিজে সাইকোলজি ইয়ে নিয়ে, সাইকোলজি অপশনাল নিয়ে IRS হয়েছেন। তো এখানে একটা একটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে এটা 18 নম্বর পেজে রয়েছে মুড ডিসঅর্ডার। কত সুন্দর করে লিখেছে খুব অল্পের মধ্যে, একদম ছোট্ট করে, জাস্ট ওনার নোটের মতো। জাস্ট এই বইটা একবার যদি কেউ গো থ্রু করে তাহলে আলাদা করে আর কোনো নোট পড়ার দরকার পড়বে না। দেখুন, মুড ডিসঅর্ডারটা আমি দেখাচ্ছি প্রথমে। মুড ডিসঅর্ডার এটা 18 পেজে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট WBCS এর সেকেন্ড পেপারের জন্য। তো এখানে লিখে দিয়েছে যে মুড ডিসঅর্ডার্স আর ইমোশন বেসড ডিসঅর্ডার, দে আর টু টাইপস অফ মুড ডিসঅর্ডার, ইউনিপোলার অ্যান্ড বাইপোলার। ইউনিপোলার ইজ এ ডিপ্রেশন অ্যান্ড দ্য বাইপোলার হ্যাজ দ্য অ্যাবনর্মাল কন্ডিশনস উইচ ইন্ডিভিজুয়াল সাফার্স ইন্টেন্সিভলি ইন এ ডিপ্রেস স্টেজ। তো এই ইমোশনাল সিমটমসগুলো কী কী, বা ইমোশনাল সিমটমসগুলো অ্যাকচুয়ালি কতভাবে ভাগ করা হয়েছে, যেমন মোটিভেশনাল সিমটম, কগনিটিভ সিমটম, সোম্যাটিক সিমটম, এগুলো পরপর দেওয়া আছে। মানে মুড ডিসঅর্ডার এখান থেকে জাস্ট পরপর, তারপরে দেখুন অ্যাংজাইটি ডিসঅর্ডার, খুব অল্প করে ছোট্টোর মধ্যে জাস্ট একটা সিম্পল নোট। তারপর এখানে দেখবেন 22 পেজে লেখা আছে যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, GAD। এটা 2018 একদম তুলে দিয়েছিলো এই কোয়েশ্চেনটা যে হোয়াট ইজ GAD। এটা অপশনাল পেপারটা খুলে দেখতে পাবেন 2018 সালের কোয়েশ্চেনে, জাস্ট এটুকু পড়লেই হয়ে যায়। এই বইটা যারা, মানে যারা ইংলিশ ভার্সনে পড়ছেন, এই একটা বই যথেষ্ট, এর বাইরে আর কোনো বই পড়ার দরকার নেই। বইটা অসম্ভব ভালো, যারা সাইকোলজি অপশনাল নিয়েছেন, একা একা বাড়িতে সেলফ স্টাডি করছেন, তেমন কোনো হেল্প নেই তাদের জন্য, এই বইটা হেল্প করবে আর কি। ব্যাস এটাই দেখানোর ছিল, আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লেখা আছে অ্যাপ্লাইড সাইকোলজি স্মার্ক সায়েন্সারে, 290 টাকার দাম। এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।